আমরা আজকে অনেক খুশি আনন্দ মানে বলার মত নয়। আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওষুধ চর্মরোগের ওষুধ নিছি মানে বিভিন্ন ধরনের ওষুধ আমরা পাইছি, কিন্তু ইনশাল্লাহ অনেক খুশি অনেক আনন্দ আমরা এই চর্মরোগের ওষুধ ব্যবহার করে অনেক ভালো হয়েছি। আজকে যে আমাদের সমিতিপাড়া 1 নম্বর ওয়ার্ডে যুব দলের ফ্রি চিকিৎসা ক্যাম্প বসাইছে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা ওষুধ পাইছি, আমরা চিকিৎসা পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে আজকে আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি, যা সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রের সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে আজকে আমরা এটা পালন করছি। এবং এই কার্যক্রম আগামীকালকেও আমাদের আছে সদর উপজেলা যুবদল এবং পরের দিন কক্সবাজার পৌর যুবদল, এবং আজকে কক্সবাজারের সমস্ত উপজেলাগুলিতে আজকে আমাদের এই কার্যক্রম চলছে। জাতীয়তাবাদী যুবদলকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেটি ছিল যুবকদেরকে বেকার থাকবে না, তারা দেশ গঠনে কাজ করবে, তারা দেশের সম্পদ। এই জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয়তাবাদী যুবদল দেশ গঠনে গঠনের সময় ভূমিকা রেখেছে, পাশাপাশি এই স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে নিজেদেরকে আন্দোলন সংগ্রামে বিলিয়ে দিয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সকলেই মানবিক কাজ করার জন্য মানবিক প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা দেশের মানুষকে একটি মেসেজ দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত যুবদল মানুষের মানবিক এবং মানুষের কাজে নিয়োজিত থাকবে সারা জীবন, যতদিন বেঁচে যুবদলের নেতাকর্মীরা থাকবে, দেশ থাকবে, পৃথিবী থাকবে, মানুষের পাশে যুবদল সবসময় মানবিক কাজ করে যাবে। আমরা আশা করি যেহেতু এই বাংলাদেশ গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, জুলাই আগস্টের পরে বাংলাদেশে একটি নতুন পরিপূর্ণ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মী এই উদ্যোগী হয়ে মানবিক কাজে সবসময় নিয়োজিত থাকবে। চর্মরোগের রোগীগুলা দেখছে, যারা চর্মরোগে আক্রান্ত বিভিন্ন ধরনের, এর মধ্যে আছে স্কেবিস, তারপরে ফাঙ্গাল ইনফেকশান, একজিমা, এগুলাই বেশি। তো আমি এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও দীর্ঘ লাইন আছে, প্রায় 50 জনের মতো রোগী অপেক্ষা করছে। তো এখন এখানে চর্মরোগের সংখ্যাই বেশি আর কি। মনে হয় প্রায় 300-র কাছাকাছি রোগী চিকিৎসা নিতে এসেছেন এবং মোটামুটি সবাই সন্তুষ্টির সাথে চিকিৎসা গ্রহণ করছেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ধৈর্যের সাথে সবাই চিকিৎসা নিচ্ছেন। আমরা রোগীদের সহযোগিতা এবং যারা আয়োজক তাদের সহযোগিতা চিকিৎসা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এত সুন্দর একটি চিকিৎসা সেবার আয়োজন করেছে, যে চিকিৎসা সেবায় সাধারণ মানুষ খুবই সন্তুষ্ট, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে গরিব অসহায় মানুষ আছে, তারা আজকের এই চিকিৎসা সেবা পেয়ে খুবই উৎসাহিত, আমরা খুবই আনন্দিত। এখানে চর্মরোগ এবং শিশু বিশেষজ্ঞ, বিশেষ করে এখন চর্মরোগের যে হারে রোগ বেড়ে গেছে সে হারে মানুষ ভালো মতো চিকিৎসা নিতে পারছিল না, ভালো ডাক্তার দ্বারা যে আজকে যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এত সুন্দর একটি আয়োজন করেছে, তার জন্য আমি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে